আলাইকুম, সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদ আয়োজন এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনামগুলো। ধর্মের কথা বলে অধর্মের কাজ করার নেতৃত্ব নিয়ে হেফাজতকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান, সহিংসতার সমর্থনে বিএনপি বিবৃতিতে প্রধানমন্ত্রী বিস্ময়। করোনা নিয়ন্ত্রণে 5 এপ্রিল থেকে সারা দেশে 1 সপ্তাহের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন, ব্যাংকে সকাল 10টা থেকে 2.5 ঘন্টার গ্রাহক সেবা। লকডাউন পুরোপুরি কার্যকরে স্বাস্থ্য বিশেষজ্ঞদের 3 দফা সুপারিশ, 31 মে পর্যন্ত সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ও সামাজিক আন্দোলনের পরামর্শ। এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নির্বাচন অনুষ্ঠিত, ঢাকা ও চট্টগ্রামের 35 পরিচালক পদে সারাদিন ভোট। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। মিশরের রাজাদের মমি নতুন জাদুঘরে স্থানান্তরের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ওয়েবসাইট ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। যাব বিস্তারিত সংবাদে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যাচ্ছিল। শীতলক্ষ্যার মুন্সীগঞ্জ মোহনায় একটি কার্গো ভেসেলের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। মুখে ধর্মের কথা বলে অধর্মের কাজ করার নেতৃত্ব নিয়ে হেফাজতের কর্মীদের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের সমাপনী ভাষণে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ধর্মনিষ্ঠা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 26 থেকে 31 মার্চ হেফাজতের আগুন ও ভাঙচুর এবং এর সমর্থনে বিএনপি বিবৃতি দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। ভাষণে করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। রিজভিন আওয়াজের রিপোর্ট। একাদশ সংসদের 12তম অধিবেশনে সমাপনী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সময় হেফাজত ইসলামের আগুন ও ভাঙচুর নিয়ে সরব ছিলেন সংসদ সদস্যরা। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের শৈথিল্যের সমালোচনা করেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, রাজাকারের ঠিকাদারি করা বিএনপি এবং বিএনপির ভাড়াটে সংগঠন হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক জুনায়েদ বাবুনগরীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে ধ্বংসযজ্ঞে অংশ নেওয়া একজন সহ 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেফাজতের নেতৃত্বের দ্বিমুখী আচরণ নিয়ে কথা বলেন। ট্রাকে আগুন, গাড়িতে আগুন, ঘোড়ায় চড়ে অস্ত্র হাতে নিয়ে তারা ঘোড়ায় চড়ে যাচ্ছে বিভিন্ন স্থানে, বাস, ট্রাক, ট্রেন, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া। এটা 28 মার্চ তাদের হরতালের নামে তাণ্ডব। এখন আমার প্রশ্ন, ইসলাম তো শান্তি ধর্ম, ইসলাম ধর্মের নামে এই যে জ্বালাও পোড়াও, এটা কিভাবে আসলো? তবে এটা নতুন কিছু না, 2013 সালে আমরা দেখেছি এই বিএনপি জামাত কীভাবে চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে, কীভাবে মানুষের উপর আক্রমণ করেছে, সেগুলো আমরা দেখেছি। সেখান থেকেই তারা এই আগুন, এবং কোনো কিছু হলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আমাদের অফিস, বাসায় আগুন দেওয়া। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা? এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাতে সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে, দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন, এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে,
সোনার গায়ে একটা রিসর্টে। এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে, অসত্য কথা বলতে পারে, তা তো বলতে পারে না। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের মানুষকে মাস্ক পরা, হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, দোকানপাট বা কোথাও কাজে বেরোলে পরে ঘরে ফিরে একটু গরম পানি ভাপ নেওয়া, গার্গেল করা, যেটা খুবই উপকার হয়। কারণ এই ভাইরাসটা নাকের ভিতরে সাইনাসের ওখানেই বাসা বাঁধে, একমাত্র নাকে ভাপ নিলে পরে বা গার্গেল করলে এটার থেকে এটাকে দুর্বল করে ফেলে দেওয়া যায়, এটা থেকে মুক্তি পাওয়া যায়। কাজে স্বাস্থ্য সুরক্ষাটা সবাই মেনে চলবেন সেটাই আমরা আশা করি, এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই দোয়া করি যে করোনা ভাইরাসের হাত থেকে দেশে বিদেশে আমাদের যারাই আছে সবাইকে সুরক্ষা দেবেন এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। সোমবার থেকে লকডাউনের কারণে রেলপথেও ঘরমুখো মানুষের ভিড়। তাদের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছে তার কাছে। রাহুল, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন? ওজবা, আপনি তো বলছিলেনই যে যে লকডাউনের ঘোষণার মধ্যে দিয়ে দিয়েছে এবং প্রজ্ঞাপনও কিন্তু জারি হয়েছে যে আগামীকাল সকাল থেকে লকডাউন শুরু এই করোনা ভাইরাস প্রকোপের কারণে। গত বছরের এই সময় কিন্তু সাধারণ ছুটি ছিল, তবে এবার লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে ঘরমুখো মানুষের ভিড় শুরু হয়ে গেছে, যা নাকি আমরা সাধারণত কোনো উৎসব বিশেষ করে ঈদের আগে আমরা কমলাপুর রেল স্টেশন কিংবা লঞ্চ টার্মিনাল কিংবা বাস টার্মিনাল থেকে আমরা লাইভ দিয়ে থাকি, আমরা জানিয়ে থাকি যে ঘরমুখো মানুষের ভিড়। কিন্তু এবার কিন্তু এই হঠাৎ করে এই লকডাউন ঘোষণার পরে মানুষের ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে এবং এই কমলাপুর রেল স্টেশনে আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। অনেকে টিকিট পেয়েছে যারা, তারা প্ল্যাটফর্মে অপেক্ষা করেছে। আমরা প্ল্যাটফর্মে ছিলাম এতক্ষণ, আমরা দেখেছি যে অনেক মানুষ ভিড় করছে, তারা তাদের প্রত্যাশিত যে ট্রেনটি তার জন্য অপেক্ষা করছে। আবার এখানে সারিবদ্ধভাবে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আপনি জানেন যে করোনা ভাইরাসের কারণে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সেই দূরত্ব বজায় রেখে আমরা যতটুকু পারি শুনবো এই সারিবদ্ধভাবে দাঁড়ানো মানুষগুলোর কথা। আপনি কোথায় যাবেন? জি, আমি জয়দেবপুর যাব। আচ্ছা, এখানে এখন এখানে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, কোনো টিকিটও দিতেছে না, কিছু বলতেছে না, ঢুকতেও দিতেছে না। আচ্ছা, তাহলে যারা দাঁড়িয়ে আছে তারা কি টিকিট পাচ্ছে? না, পাচ্ছে না, 80% পাচ্ছে না। আচ্ছা, আমি আরো আপনি কোথায় যাবেন? জামালপুর। আচ্ছা, টিকিট কি দেওয়া হচ্ছে? যারা সামনে ছিল তারা কি টিকিট পেয়েছে? না, পেয়ে নাই, নির্দিষ্ট কোনো জায়গার টিকিট পাইনি। সবার একটাই আশা যে এই ওয়াল দেওয়াল ট্যাপটপকে ভিতরে যাইতে পারলে যে কোনো একটা ট্রেনে হয়ে যার যে লাইন, কেউ যাবে রাজশাহীতে, কেউ যাবে জামালপুরে, কেউ যাবে নোয়াখালীতে, কেউ যাবে নরসিংদীতে, এই গেট পার হওয়ার পরে সবাই যে যার মতো ট্রেনে যেতে পারবে, এটাই সবার লক্ষ্য। আসলে আমিও জানি না যে আমি কোন ট্রেনের টিকিট কাটবো এখান থেকে বা কোন ট্রেনের টিকিট পাবো, এটা আমার কোনো জানা নাই। আমার এই হচ্ছে আমি একটা টিকিট নিতে পারলে আমি এই দেওয়াল টপ পাবো, তারপরে আমি যে কোনো একটা ট্রেনের রাজশাহী ট্রেন ট্রেন হোক, সেটা জামালপুরের ট্রেন হোক, আমি আমার গন্তব্যে পৌঁছবো। কিন্তু এখানে তো যে করোনা ভাইরাসের কারণে লকডাউন দেওয়া হচ্ছে, আপনাদের তো দূরত্ব বজায় রাখার কথা, কিন্তু আপনারা তো তা মানছেন না, মেনটেন করার মতো কেউ নাই। সরকার লকডাউন দিছে আবার টিকিট ছেড়ে দিছে, তাহলে তো এখানে মেনটেন করার মতো অন্তত কাউকে দেওয়া উচিত ছিল যে যে লাইনগুলো মেনটেন করবে, কিন্তু এখানে কেউ নাই, যার কারণে আমরা নিজেরা নিজের বাড়ি যাব, গন্তব্যে যাব, আমাদের এই স্বার্থ আমাদের যা করে না আমরা তাই করতেছি। উজবা, আপনি শুনছিলেন যে এখানে সারিবদ্ধভাবে অনেকে দাঁড়িয়ে আছে এবং অনেকেরই অভিযোগ যে তারা টিকিট পাচ্ছে না কিংবা কখন টিকিট পাবে, অনেকেই বলছে যে কোনো মতে যদি তারা ভিতরে যেতে পারে, যদি তারা যে তাদের গন্তব্য যে গন্তব্যে যেতে চায় সেই গন্তব্যে ট্রেন পাওয়া যায় সেক্ষেত্রে তারা হয়তো বা উঠে পড়বে, আর যারা টিকিট পেয়েছে তারা ভেতরে অপেক্ষা করছে। আমরা এখানে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছি স্টেশন মাস্টার কিংবা যারা দায়িত্বরত রয়েছেন, তারা জানিয়েছেন যে রাত 11:30 পর্যন্ত হয়তো বা ট্রেন ছাড়বে, প্রায় 15-16 ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। উজমা, রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
করোনা সংক্রমণ রোধে 5 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে জরুরি সেবা ছাড়া গণপরিবহন বন্ধ থাকবে, জরুরি কাজের জন্য স্বল্প জনবলে অফিস আদালত খোলা রাখা যাবে, তবে নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকতে হবে। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না, হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাবে না, তবে পার্সেল সার্ভিস চালু থাকবে, শপিং মল বন্ধ থাকবে, অনলাইনে কেনাকাটা করা যাবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখা যাবে, সীমিত পরিসরে ব্যাংক চালু থাকবে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনে ব্যাংকে গ্রাহক সেবা মিলবে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছে প্রয়োজনে ব্যাংকের শাখা এবং প্রধান কার্যালয় দুপুর 2টা পর্যন্ত খোলা রাখতে পারবে। ব্যাংকগুলোকে অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিং সার্বক্ষণিক চালু রাখা এবং এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্যকালীন এবং সাপ্তাহিক ছুটিকালীন ব্যাংকিং বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। দেশে প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 7,000 ছাড়িয়ে গেছে। রোববার 24 ঘন্টায় 7,087 জন শনাক্ত ও 53 জন মারা গেছেন। লকডাউন কার্যকর করতে 3 দফা সুপারিশ সহ 31 মে পর্যন্ত রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য সেবা বিষয়ক সংগঠন ইনিশিয়েটিভ ফর হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট। জানাতুল বাকেকে রিপোর্ট। 4 এপ্রিল দেশে প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ 7,087 জন শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 23.07%, মৃত্যু হয়েছে 53 জনের। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন। এই সময় মানুষের জীবন জীবিকা ও কোভিড ব্যবস্থাপনায় গবেষক চিকিৎসকদের সংগঠন ইনিশিয়েটিভ ফর হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অনলাইন ব্রিফিংয়ে 3 দফা সুপারিশ তুলে ধরে। অ্যাম্বুলেন্সের একটা পুল গড়ে তোলা, বিশেষ করে আমাদের দেশে অনেক প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে, সেই প্রাইভেট অ্যাম্বুলেন্সের একটা পুল গড়ে তোলা এবং ন্যায্য ভাড়া নির্ধারণ করে সেটাও জনগণকে জানিয়ে দেওয়া, যাতে জনগণ জানে যে তাদেরকে কত ভাড়া পে করতে হবে। এর মধ্যে রয়েছে 31 মে পর্যন্ত সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা, 29 মার্চ সরকারের দেয়া 18 দফা নির্দেশনা প্রয়োগ করা এবং ঈদের ছুটিতে গ্রামমুখী না হওয়া। লকডাউনের সঙ্গে জড়িত রয়েছে বা এই ধরনের দীর্ঘকালীন কনফাইনমেন্টের সঙ্গে জড়িত রয়েছে হোম ভায়োলেন্স, জড়িত রয়েছে নন কোভিড ডিজিজ, হিউম্যান লাইফের যে কস্ট, সেই কস্টগুলো কিন্তু বিবেচনায় আনতে হয়। এবং সেই বিবেচনে যখন আনে তখন দেখা যায় যে কান্ট্রি কনটেক্সটে যদি প্রস্তুতি না থাকে তাহলে লস হয়ে যায় বেনিফিটের চাইতে বেশি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পরিবহনে সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স পুল গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঢাকায় কোভিড রোগীর চাপ কমাতে জেলা ও বিভাগীয় শহরের বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীর চিকিৎসার মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণেরও পরামর্শ দিয়েছেন তারা। আমরা যে 4টি সরকারি হসপিটালে আমরা ডেটা নিয়েছি তাতে দেখেছি 100 জন পেশেন্ট যারা হসপিটালে ভর্তি হয়েছে তাদের মধ্যে মাত্র 6 জনের আইসিইউ সাপোর্ট লেগেছে, কিন্তু বেসরকারি হসপিটালের তথ্যটা এরকম, সেটা হলো যে আইসিইউর এই হারটা হলো 31.8%। লকডাউন চলার সময় নিম্ন আয়ের মানুষদের সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ রয়েছে। এছাড়াও এ সময়ে নমুনা পরীক্ষার ব্যবস্থা জনমানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। অনেক সাংবাদিক কর্মীদেরকে আমরা জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বইছে। গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ও ঘর চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। জেলার সুন্দরগঞ্জে 1 জন, পলাশবাড়িতে 2 জন ও ফুলছড়িতে 1 জন প্রাণ হারিয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন জানান, বিকেল 4টার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়, এতে বিভিন্ন এলাকায় গাছ ও ঘর চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেদকাপা ইউনিয়নের আব্দুল গোফার ও জাহানারা বেগম, সুন্দরগঞ্জের ময়না বেগম ও ফুলছড়ির শিউলি আক্তার। এছাড়াও ঝোড়ো হাওয়ায় গাইবান্ধা সদর সহ বিভিন্ন স্থানে 1,000-এরও বেশি ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
দিনভর উৎসবমুখর পরিবেশে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নির্বাচনের পর এখন ভোট গণনা শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে একই সময়ে চলে ভোট গ্রহণ। 35টি পরিচালক পদের জন্য সম্মিলিত পরিষদ ও ফোরামে 70 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। মাসুদ শাকিলের রিপোর্ট। রাজধানীর রেডিসন হোটেলের উৎসব হলে দীর্ঘ 8 বছর পর বিজিএমই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। সম্মিলিত পরিষদ ও ফোরামের প্রার্থীরা কেন্দ্রে প্রবেশের মুখে ভোট প্রার্থনা করেন। একই সময়ে চট্টগ্রামের বিজিএমই ভবনেও চলে ভোট গ্রহণ। ঢাকার 26টি ও চট্টগ্রামের 9টি পরিচালক পদের জন্য ঢাকায় 1853 জন ও চট্টগ্রামে 461 জন ভোটার ভোট প্রদান করেন। কোন ইলেকশনের দিন থাকে সেদিন আমরা দুটো দল থাকি, কিন্তু ইলেকশনে হওয়ার পরপরই কিন্তু দল কিন্তু একটি, সেটি হলো বিজিএমই দল। একই পরিবারের সবার উদ্দেশ্য এক, সবার ব্যবসায় এক, এখানে কোনো মাল্টিপল কোনো ব্যাপার নাই, অতএব সবাই খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। এটা তো আমরা সম্মিলিতভাবে কাজ করব, এখানে যারা নির্বাচন করে পাশ করবে তারাই কাজ করবে, না সমস্যাটা আমাদের সবার। সুষ্ঠু ভোট হওয়ায় সন্তোষ জানিয়ে দুদলের প্যানেল লিডার জয়ের প্রত্যাশার কথা জানান। আমি মনে করি আমরা 100 ভাগ আশাবাদী সম্মিলিত পরিষদ, আমরা 36 থেকে 70 ব্যালট নম্বরে আমরা ইলেকশন করছি। আমরা ভোটাররা আমাদের পাস্ট পারফরমেন্স, আমাদের দক্ষতা এবং আমাদের প্যানেলের যে মেম্বাররা আছে, এটা একটা কম্বাইন টিম। আলহামদুলিল্লাহ, ইটস এ নাইস অ্যাটমসফিয়ার। আপনারা নিজেরাও দেখতেছেন খুব সুন্দর পরিবেশে ইলেকশন হচ্ছে, এই ব্যাপারে কোনো কমপ্লেন নাই। নির্বাচন বোর্ড ইজ ডুইং এক্সিলেন্ট অ্যান্ড উই হ্যাভ এন ফুল ট্রাস্ট অন দেম। দুদলেই দ্বিতীয় প্রজন্মের রপ্তানি কারকরাও প্রার্থী হয়েছেন, জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। তো ইমেজ বিল্ডিং নিয়ে কাজ করছে, প্লাস আমরা এসএমই নিয়ে কাজ করতে চাচ্ছি। অসাধারণ একটি এক্সপিরিয়েন্স অবশ্যই। আমি মনে করি যে আই এম ভেরি অ্যাডভান্টেজড বিকজ আমার বাবা একটি অসাধারণ লেগেসি রেখেছেন। রপ্তানি কারকদের প্রত্যাশা, নির্বাচিতরা করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক নেতৃত্ব দেবেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছে। বাংলাদেশ গেমসে মেয়েদের 200 মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড শাহিন আক্তারের, স্লাইকিং এ ফয়সাল হোসেনের হ্যাটট্রিক রেকর্ড। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। ইসলাম ধর্মকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে মাদ্রাসা শিক্ষার্থীদের তাদেরকে বর্জন করতে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারী কেলেঙ্কারির ঘটনা খুবই দুঃখজনক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। হেফাজতের নেতৃত্ব নষ্ট ও ভণ্ড প্রমাণিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের নেতৃত্ব বর্জন করা উচিত। এই সমস্ত নেতৃবৃন্দ, মামুনুল হক সহ যারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে অপচেষ্টা চালিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ব্রাহ্মণবাড়িয়ে তাণ্ডব চালিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় ঢাকা নারায়ণগঞ্জ সহ চট্টগ্রামে তাণ্ডব চালিয়েছে, তারা যে তাদের নেতৃত্ব যে নষ্ট এবং ভণ্ড, এটিরই প্রমাণ হচ্ছে কালকের ঘটনা প্রবাহ। আমি এজন্যে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের অনুরোধ জানাব এই সমস্ত নষ্ট এবং ভণ্ড নেতৃত্বকে বর্জন করার জন্য। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সকাল 11টায় গোলার টেক মাঠে নামাজের জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 2009 সাল থেকে টানা 3 বার ঢাকা 14 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আসলামুল হক মাইশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সাংবাদিক খন্দকার শাহাদাত হোসেন মারা গেছেন, ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য খন্দকার শাহাদাত 70 ও 80 দশকে সিনে পত্রিকা পূর্বাণীর সম্পাদক ছিলেন। সর্বশেষ দৈনিক ইত্তেফাকের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। খন্দকার শাহাদাত বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি
বাচসাসের প্রতিষ্ঠাতা সভাপতি, অন্ধ কল্যাণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। রোববার দুপুরে জানাজার নামাজ শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। খন্দকার শাহাদাতের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাব ও সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এবার বইমেলা 2021 প্রসঙ্গ। লকডাউনের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অমর একুশে বইমেলা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাঠক, লেখক ও প্রকাশকরা। লকডাউনে বইমেলা খোলা রাখার বিষয়ে প্রকাশকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রকাশকরা। তবে বইমেলা খোলা রাখাকে ইতিবাচকভাবে দেখছেন তাদের অনেকে। বইমেলা নিয়ে এমন সিদ্ধান্তে হতবাক পাঠকরা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই বিশ্বজুড়ে ইস্টার সানডে পালিত হচ্ছে। ইস্টার সানডেতে দেয়া বার্তায় বিশ্বের দরিদ্র দেশগুলোতে দ্রুত ভ্যাকসিন বিতরণের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। মহামারীর মধ্যেও বিশ্বজুড়ে সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়ে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ইস্টার সানডের আগেই নতুন করে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। তৃতীয় দফায় দেশজুড়ে লকডাউন দিয়েছে ফ্রান্স। আগামী 4 সপ্তাহের জন্য সব স্কুল এবং দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার 7টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। ইতালিতে 3 দিনের লকডাউন শুরু হয়েছে। সব অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। জার্মানি ও রোমানিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। 13 এপ্রিল থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে তুরস্ক। সংক্রমণ রোধে এপ্রিলের মাঝামাঝি থেকে ভ্যাকসিন পাসপোর্টের ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। প্রাচীন মিশরীয় শাসকদের অভাবনীয় ও ঐতিহাসিক শোভাযাত্রা, তাও আবার কায়রোর রাস্তায়। রাজকীয় মমিগুলোকে নতুন একটি জাদুঘরে স্থানান্তর করেছে দেশটির কর্তৃপক্ষ। জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এই শোভাযাত্রায় অংশ নেন কয়েক হাজার বছর আগের 22 শাসক। তাদের মধ্যে 18 জন রাজা ও 4 জন রানী রয়েছেন। ঠিকানা বদল করা এসব রাজারানীদের মধ্যে সপ্তদশ শতাব্দীর রাজা দ্বিতীয় সেকেনেন্দ্রে থেকে শুরু করে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর রাজা নবম র্যামসেসও রয়েছেন। তাদের মধ্যে সাজানো গাড়িতে করে এসব প্রাচীন শাসকদের মমি নিয়ে যাওয়া হয় তাদের নতুন ঠিকানায়। এ সময় 21 বার গান সেলুট দিয়ে তাদের স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তা আল সিসি। মিশরীয় সভ্যতার উপর নির্মিত নতুন জাদুঘরটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন। পুরো আয়োজনে ব্যয় হয়েছে কয়েক মিলিয়ন ডলার। এবার কৃষি সংবাদ। গাইবান্ধায় প্রথমবারের মতো সূর্যমুখী চাষ হয়েছে। ভালো ফলন আশা করছেন কৃষক। আগামীতে সূর্যমুখীর আবাদ অনেক বেশি বাড়বে বলে আশা করছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় বেড়িবাঁধ সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উচ্চতা বাড়িয়ে বাঁধ সংস্কার করতে মাটির পরিবর্তে ব্লক ফেলা হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। তারা বলছেন ভোলা শহর রক্ষা বাঁধকে হুমকিতে ফেলে বাঁধের খুব কাছ থেকে মাটি কাটা হচ্ছে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
দেশব্যাপী লকডাউনের কারণে দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত লেনদেন চলবে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 52 পয়েন্ট বেড়ে 4434 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 354টি কোম্পানির 494 কোটি 79 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 83 কোটি 43 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 161টির, আর অপরিবর্তিত থাকে 44টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। বাংলাদেশ গেমসে মেয়েদের 200 মিটার স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড শেন আক্তারের, সাইক্লিংয়ে ফয়সাল হোসেনের হ্যাটট্রিক রেকর্ড।